আর কিরকম সুবিধা পাচ্ছেন এই হাট দিয়ে? কোরবানির ঈদে যে মাংসগুলো আসলে গরিবদের মধ্যে দান করা হয়, সেই মাংসগুলোই এখানে তারা বিক্রি করে দেয়। এবং এটা মালিবাগে আমরা অবস্থান করছি। এখানে যারা গরিবরা আছে, যারা বিভিন্ন মাংস পায় বিভিন্ন জায়গা থেকে, বাসাবাড়ি থেকে, তারা সেখানে প্রায় 200 থেকে 250 টাকা, 400 টাকা এরকম কেজিতে বিক্রি করে দেয়। প্রায় 450 থেকে 500 টাকা কেজি দরে এগুলো এখানে বিক্রি হয়। এবং এখানে যে মানুষগুলো আছে তারা হচ্ছে বেশিরভাগই যারা কোরবানি দিতে পারে না, বা যারা আসলে চক্ষু লজ্জার কারণে বিভিন্ন বাসাবাড়িতে গিয়ে মাংস জোগাড় করতে পারে না, তারা এখানে আসেন। তারা এখানে এসে বিভিন্ন মানুষের সাথে দরদাম করে মাংস কিনে নেন। মাংস কত কেজি? এটা 300 টাকা কেজি। এখানে লোকরা কেমন আসে বলো তো? হ্যাঁ, তো কিরকম বেচা কেনা হয়? গরিব দুঃখীরা যারা আছেন, যারা আসলে কোরবানি দিতে পারেন না বা কম খরচে মাংস কিনে খেতে চান, তারাই এখানে আসেন। তারা এখানে এসে কম দামে মাংস কিনে তারা বাড়িতে গিয়ে রান্না করে পরিবার পরিজনের সাথে খাওয়া দাওয়া করেন। কেজি কত মামা? 400। কিসের মাংস? মানে তো লোক কেমন আছে এখানে? লোক কিরকম বিক্রি কিরকম হয়? 400। যেমনটা দেখতে পাচ্ছেন এখানে চারদিকে শুধু এই মাংসই বিক্রি হয়, এবং খুব কম খরচে আসলে একটা ফ্যামিলি এই মাংস নিতে পারে। যেমন এই ফ্যামিলিটা নিতে যাচ্ছে, যেখানে তার দাম হবে সেখানেই আসলে মাংস কিনতে আসবেন। আর এটা কিন্তু একদম রাত অবধি পর্যন্ত এই বাজারটা চলে। ভাইয়া এখানে কেমন দাম দেখতেছেন? কোরবানি তো দিতে পারে না অনেকেই, তারাই তো আসে না। এটা কত নিল? 2000 টাকা। যেমনটা দেখতে পাচ্ছেন এই লোকটি এখানে মাংস কেনার চেষ্টা করছেন, 400 টাকা কেজি দরে কিনতে যাচ্ছেন। ওনার সাথে একটু কথা বলবো এখন, দেখি উনি কি বলেন। ভাইয়া ভাইয়া এখানে মাংস কিনতে আসার কারণটা কি বলেন তো? হ্যাঁ, তো কম দামে পাচ্ছেন না? এই দোকানগুলো আপনাদের জন্য কিরকম সুবিধাজনক? কম দামে পাইতেছেন? যেমনটা জানতে পারলাম এখানে আসলে সর্বনিম্ন 400 টাকা থেকে শুরু করে আপনি 800 টাকা 1000 টাকা পর্যন্ত মাংস কিনতে পারবেন। এখানে আসলে খাসি, গরু, মহিষ সব কিছু মিক্সড মাংসও পাওয়া যায়, আবার আলাদা আলাদা পাওয়া যায়। খাসির মাংস মেনলি এখানে একটু দাম, বাট গরুর মাংস একটু কম দাম, মহিষের মাংস একটু কম দাম, এরকমই। যেমনটা দেখতে পাচ্ছেন কম খরচে আসলে কিনতে পেরে সবটা মাংস নিয়ে নিচ্ছেন একজন ক্রেতা। এটা আসলে কম দামে মাংস নেওয়ার একটা উপকারিতা, যে মানুষ কম দামে কিছুটা গরুর মাংস, কোরবানির মাংস আসলে খেতে পারছেন, এটা একটা সুবিধা আর কি। কাকা কেমন বিক্রি টিক্রি হচ্ছে বলেন তো? ভালো বিক্রি হচ্ছে, ভালো বিক্রি হচ্ছে, ভালো হচ্ছে, ভালো। এটা এখানে কিরকম মানুষ আসে? মানুষ প্রচুর মানুষ। বিক্রি হয় কেমন? ভালো বিক্রি হয়, থাকে দিন শেষে নাকি শেষ হয়ে যায়? না, শেষ হয়ে যায়। আজকে কত বিক্রি করলেন? আজকের একটা বেশি 400 টাকা কেজি, একটা বেশি 200 টাকা কেজি। আচ্ছা, সব শেষ না? শেষ, আমার শেষ।
যেমন দেখছেন যে মাংস তেমন একটা সময় স্টে করতে পারে না, থাকে না, শেষ হয়ে যায়। তো খুব তাড়াতাড়ি সময় যাওয়ার সাথে সাথে শেষ হয়ে যায়।